লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর মুখে কুলু পেটে বসেছিল সৌদি আরব। তবে ওই হত্যাকাণ্ডের পরপর লেবাননে যখন ইসরায়েলি বাহিনী স্থলাভিযান শুরু করে, তখন বিবেক জাগ্রত হয় রিয়াদের। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে সৌদি আরব জানায় ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। অবশ্য দ্রুত যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছিল সৌদি আরব। ইরানের, বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরম মিত্র হিসেবে পরিচিত ছিলেন নাসরুল্লাহ, তাই বন্ধুর এমন বিয়োগ মেনে নিতে পারেননি তিনি। দিয়েছিলেন চরম প্রতিশোধের হুমকিও। মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টি মিসাইল ছুড়ে ইরান জানান দিল বন্ধুর মৃত্যু বৃথা যেতে দেবে না তারা। মুহুর্মুহু মিসাইল হামলায় ইসরায়েলে অন্তত 1800 বার সাইরেন বেজে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বেশ কিছু স্থাপনাও। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কয়েকজন সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও কারো মৃত্যুর খবর জানা যায়নি। তবে ইরানের ছোড়া এই মিসাইলে ফিলিস্তিনে অন্তত একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ এমন সংঘাতে জড়িয়ে পড়ার পর বিশ্ব নেতারা প্রতিক্রিয়া দেখিয়েছেন, তবে অবাক করে দিয়ে নিরবতার পথ বেছে নিয়েছে সৌদি আরব। এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়াই দেখায়নি তারা। চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সৌদির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হলেও ইসরায়েলের সঙ্গে রিয়াদের সখ্যতার আগ্রহ রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। এজন্যই কি তাহলে এখনও নীরব সৌদি আরব?